তোমাকে যেতে হবে সেই যাবত বৃন্দাবনে জটিলা কটিলা মন্দিরে। তবে একটি কথা, এই যোগমায়া বেশি গেলে না যাবত বৃন্দাবনে জটিলা কটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই তোমাকে যেতে হবে 80 বছরের মুড়ি রূপ ধারণ করে, লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবত বৃন্দাবনে। সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। শোনো দেয়া, আপনার মনের অবস্থা বুঝেছি, আমি তো সেই রূপেই তৈরি হয়েছি। দেখি বাবা, তোমার সুন্দর বানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার প্রেমই রাধাকে আপনার চরণ তুলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে গো। তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময় রাধারানী হয়ে যাবো সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। শোনো দেয়াময়, আপনার মনের আশা যেন পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রীযমুনার তীরে। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তদের, ভক্তদি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। তাই মাগো, আজ এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে মা জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। তাই মাগো, আজ এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলার আগে হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক হয়তো ভুল উঠে থাকতে পারে, তাই নিজে বাড়ির সন্তান মনে করে কারো দাদা ভাই মনে করে আমরা ক্ষমা করে দিলাম। আর মাগো, সবাকার চরণে একে একে মাথা থেকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমন ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকে প্রণাম সেরে নিচ্ছি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে।